হঠাৎ করে আমার চোখের সামনে একটা ছবি আসে। কার ছবি? আমার ছবি। ও, আপনার ছবি। আমার ছবি আসে, আর ছবিটা এমন ভাবে উঠানো বা এমন জায়গায় উঠানো যেটা আমি কল্পনাও করতে পারি নাই যে এরকম ছবি কখনো আমার সামনে আসবে। কেন, ছবিটা কোথায় উঠানো ছিল? ছবিটা ছিল ওয়াশরুমে উঠানো। ওয়াশরুমের ছবি? ও মাই গড, ওয়াশরুমের ছবি ছিল, এমন কি ভিডিও ছিল কয়েক। ডার্ক সিক্রেটে আপনাদেরকে স্বাগত। আসলে আজকে আপনাদেরকে আমরা শোনাবো, আসলে মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যেগুলি আসলে কাউকে বলাও যায় না বা বলা সম্ভব হয় না বা বলা হয়ে ওঠে না, কিন্তু ভিতরে ভিতরে যে অন্তর্দহন, এই অন্তর্দহনের যে একটা আবেগের একটা জ্বালা, সেই জ্বালা থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য আমরা কিছু ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো। তো সেই ঘটনাটি আজকে আমাদেরকে শোনাবে হচ্ছে, আমাদের সাথে আছে হচ্ছে কথা চৌধুরী আপু। আপু ভালো আছেন আপনি? জি ভালো। আসলে আপনার কোন সিক্রেটটি আসলে আমরা আজকে জানবো বা দর্শকরা শুনবে, একটু যদি বলতেন বিষয়টা কি, আসলে কি এমন ঘটনা যেটা আপনি কখনোই কাউকে বলতে পারেন নাই বা বলা হয়ে ওঠে নাই, যেটা আমাদের মাধ্যমে আপনি সবার মাঝে পৌঁছে দিতে যাচ্ছেন? আপু আজকে এমন একটা ঘটনা আপনাদের সামনে বলবো যেটা আসলে চাইলেও কাউকে বলা যায় না, বলা হয়ে ওঠে না আর কি। তো বিবেকের কাছে অনেকবার প্রশ্ন করলাম, অনেক কিছু ভাবলাম, ভাবার পরে আপনাদের কাছে আসি শেয়ার করার জন্য। ভাবলাম হয়তো শেয়ারের মাধ্যমে আমি নিজেকে হালকা বোধ করব। জি, তো আমি আমার ফ্যামিলির বিষয়ে বা আমার শ্বশুর বাড়ির যে একটা আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সে বিষয়ে আলোচনা করতাম। সাংসারিক জীবন নিয়ে ঘটনা? সাংসারিক। আচ্ছা, কি ঘটেছে আপনার সাথে এরকম? আমার সাথে তো অনেক কিছুই হয়েছে, শুরু থেকেই বলি। জি, আমার হচ্ছে শ্বশুর বাড়ির গ্রাম। আমার গ্রামে হচ্ছে শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার একটা দেবর আছে। তো আমার স্বামী বর্তমানে বাহিরের দেশে থাকে, প্রবাসী। প্রবাসী? আচ্ছা। আর আমি নিজেও একজন শিক্ষিতা মহিলা, আমিও ঢাকাতে চাকরি করি, আমার একটা বাচ্চা আছে। তো আমার যে দেবরটা, উনি হচ্ছে গ্রামে মানে আর ব্যাকগ্রাউন্ড যেটা একটু অন্যরকম, খারাপ বললে চলে, মানে দুষ্ট প্রকৃতির নাকি আসলে একটু খারাপ, অন্য রকমের চারিত্রিকগত খারাপ? দুষ্ট প্রকৃতির বলাও চলে, আবার মানে আমি আসলে তাকে সন্তানের মতো ভাবি, তো আমি ওইভাবে তাকে এক্সপ্লেন করতে পারছি। তার বয়সটা কেমন হবে বা কিসে পড়ে? সে এখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে। ও আচ্ছা, বড় মানুষ। আচ্ছা, তো গ্রামে তার রিপোর্ট খারাপ হওয়ার কারণে আমার হাজবেন্ড বললো তাহলে আমি আমার দেবরকে মানে সে ঢাকায় নিয়ে আসতে চাই। তখন আমাদের দুজনের মাঝে কথা বলে মিউচুয়ালভাবে ঢাকাতে নিয়ে আসা হয়। ভাবলাম আমারও তো একটা মেয়ে আছে, দুজনে একসাথে থাকলে হ্যাঁ ভালোই হবে, যেহেতু আমরাও ফ্ল্যাট নিয়ে থাকি, রুমও পড়ে থাকে, একটা গার্ডিয়ান পাওয়া গেল। হ্যাঁ, আমার একটা গার্ডিয়ান হবে, আমার হাজবেন্ড যেহেতু বাহিরে থাকে। তারপরে আমার যে বাচ্চাটা আছে সে বাচ্চাটাও পড়াশোনায় করে, আমি এক কথায় তাকে আমার নিজের সন্তানের মতোই দেখেছি। আমি কোন ক্ষেত্রে আমার মেয়েটা আর আমার দেবরের ভিতরে কোনো পার্থক্য দেখি নাই, মানে পার্থক্য করি নাই আর কি। আমি যা করেছি, পড়াশোনা বলেন, খাবার দাবার বলেন, গাইডলাইন, আমি আমার মেয়েকে যতটা না সেভ করে তার থেকে বেশি আমার দেবরকেই সেভ করার চেষ্টা করেছে। তারপরে এমন একটা ঘটনা ঘটলো, আসলে আমি মানে কিভাবে বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি। একদিন আমি অনেক আগের কিছু পিকচার আর ল্যাপটপে ছবি দেখতেছিলাম। কাদের ছবি দেখছিলেন? আমাদেরই ফ্যামিলিগত। আচ্ছা, দেবর যেহেতু থাকে ওর ফোনে, মানে ওর কাছে তো ছবিগুলি থাকে, তো আমরা ফ্যামিলি ফটো যেগুলো আর কি দেখতেছিলাম, হঠাৎ করে আমার চোখের সামনে একটা ছবি আসে। কার ছবি? আমার ছবি। ও, আপনার ছবি। আমার ছবি আসে, আর ছবিটা এমন ভাবে উঠানো বা এমন জায়গায় উঠানো যেটা আমি কল্পনাও করতে পারি নাই যে এরকম ছবি কখনো আমার সামনে আসবে। কেন, ছবিটা কোথায় উঠানো ছিল? ছবিটা ছিল ওয়াশরুমে উঠানো। ওয়াশরুমের ছবি? ও মাই গড, ওয়াশরুমের ছবি ছিল, এমন কি ভিডিও ছিল কয়েকটা। ভিডিও পেয়েছেন? হ্যাঁ।
পরে আমি তারপরে যখন একের পর এক দেখতে লাগলাম আরো অনেক ভিডিও বা ছবি আমার সামনে উপস্থিত। আচ্ছা, আমি আমার দেহকে বুঝতে না দিয়ে আমি সবগুলো ছবি নিজেই দেখলাম। আগে দেখার পরে যখন আমি তাকে জিজ্ঞেস করলাম জি যে এটা কার ছবি বা কার ভিডিও, পিছন থেকে উঠানো তো আমার ফেস ওরকম ভাবে বুঝতে না পারলেও দেখে নিজের নিজেকে তো নিজে অবশ্যই চিনেন, এটা তো ভুল হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, এটা তো ভুল হবে না। জি, দেন অনেকবার প্রশ্ন করেছে, সে কখনোই স্বীকার করে না। একটা সময় আমি তাকে কিভাবে প্রশ্ন করলাম, সরাসরি জিজ্ঞেস করলেন তাকে? আমি সরাসরি তাকে জিজ্ঞেস করছি, যেহেতু আমি তাকে নিজের সন্তানের মতোই দেখি। আচ্ছা, তার কাছে তো আমার লুকোচুরির কিছু নেই। হ্যাঁ, তখন সরাসরি আমি জিজ্ঞেস করলাম, যেহেতু আমি তাকে আমার নিজের ছোট ভাই বা সন্তানের মতো দেখি, সে তো তাকে তো আমার ওইভাবে প্রশ্ন করতে বা কোনো কিছুতে আমার বাধা হবে না আর কি। জি, তখন আমি সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, সে স্বীকার করে। স্বীকার না করার কারণে আমি মানে বুদ্ধি করলাম, বুদ্ধি বলতে এটা স্বাভাবিক যে আমি বললাম যে আমার শ্বশুর বা শাশুড়ি যারা আছেন ওনাদের বলব, এমনকি তার বড় ভাই আমার হাজবেন্ড। জি, এর মধ্যে কি আপনি আপনার হাজবেন্ডকে জানাননি বিষয়টা? না, আমি এত কিছু পরেও জানি। এখনো সে জানে না? না, এখনো জানে। আমি তারপরে তাকে অনেক ভয়ভীতি দেখিয়ে স্বীকার করানোর চেষ্টা করলাম, অবশেষে সে স্বীকারোক্তি দিয়েছে। আর এমন এমন বিষয় বলেছেন যেটা শুনলে গায়ের পশম নাড়া দিয়ে ওঠে। এটা তো স্বাভাবিক যে আপনি হচ্ছেন তার নিজের আপন ভাইয়ের বউ, আপনি তাকে ভাই বা সন্তানের মতো দেখেন, সেখানে আপনার বাথরুমের ভিডিও ছবি, এগুলো তো আসলে খুব দুঃখজনক এবং লোম দাঁড়ানোর মতো বিষয়। এই কিছুতে এত কিছুর ভিতরও সে মানে স্থির হয় নাই, এর থেকে আরো বেশি কিছু করেছে। কি করেছে এর থেকে বেশি আবার? আমি একসময় তার ফোন হাতে নিই। জি, ফোন হাতে নিয়ে আমি যা দেখলাম, আসলে অপরিচিত মানুষের সাথেও কেউ এরকম করে। দেখলাম তার একটা ক্লোজ ফ্রেন্ড আছে। আপনি কি তাকে চেনেন, যে ক্লোজ ফ্রেন্ডের কথা বলছেন? আমি তাকে চিনি। আচ্ছা, বাট মানে এমন ভাবে কথা বলেছে বা এসএমএস গুলো করেছেন, ওদের মাঝে কথোপকথন হয়েছে, এটাতে বুঝে যাচ্ছে যে তারা অনেক ক্লোজ। ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড সেটা? ছেলে ফ্রেন্ড। ছেলে ফ্রেন্ড। এমনকি সে আমাদের আমার যেগুলো ভিডিও ধারণ করেছেন, আমার যেগুলো ছবি উঠাইছে, সব কিছু তার সাথে শেয়ার করেছে। ও মাই গড। আর আমারে নিয়ে এত পরিমাণ হাসি মজা ঠাট্টা করা যায়, সব কিছু করেছেন তারা দুজন, এত নোংরা নোংরা ছবি দিয়েছেন। প্রতিদিন প্রতিনিয়ত তারা আমারে নিয়ে আলোচনা করত, আমি কখন কি করি, কিভাবে গোসল করি, কিভাবে ঘুমাই। ওয়াশরুমে একটা সিসি ক্যামেরা লাগাইছে। ও মাই গড, ক্যামেরা? হ্যাঁ, শুধু ওয়াশরুমে না, আমার বেডরুমেও লাগাইছে। মানে আপনি কিভাবে কখন মানে রুমে যখন ক্যামেরা থাকছে বা ওয়াশরুমে, তো সারাক্ষণ আপনাকে অবজারভেশন রাখতে দেখতে পাচ্ছে। হ্যাঁ, অল টাইম আমারে ফলো করত। আমি কখনো আসলে বুঝি নাই বা বুঝি, যেহেতু তাকে নিজের ভাই সন্তানের মতো দেখি, আমার তো এগুলো মাথায় কখনো আসবে না, এটাই স্বাভাবিক। যখন আমি এটা ফলো করলাম, ল্যাপটপে দেখলাম, দেন আমি কিছু চেষ্টা করলাম আরো কিছু আছে কিনা, তখন আমি দেখতে পাইলাম আর কি যে সিসি ক্যামেরা লাগাইছে ওয়াশরুমে, বেডরুমে, আরো অনেক কিছু। এত কিছু আসলে ওইভাবে বলা যায় না। সে যখন এত কিছু করলো, আমি তারপরে মানে তাকে আমি ওইভাবে গ্রহণ করতে এখন পারছি না। স্বাভাবিক, এটা তো পারা সম্ভব না। আমি আসলে আমার হাজবেন্ড যে আছেন, আমি ওনাকেও এই বিষয়ে কিছু বলতে পারছি না।
কেন বলতে পারছেন না? উনি কি নেগেটিভ নিবে নাকি এরকম কোনো চিন্তাধারা থেকে বলতে পারছেন না, নাকি উনি এটাকে আসলে গ্রহণ করবে না পজিটিভলি? আপনি বললে আপনাকে বিশ্বাস করবে না, নাকি ভাইকে কোনোভাবে ইয়ে করবে? ভাইকে বিশ্বাস করবে না বা আমাকে বিশ্বাস করবে না এরকম বিষয় না। আমি যদি বলি তাহলে তাকে বাসা থেকে বের করে দিব, এটা কনফার্ম। কারণ আমাকে কিছুদিন আগে সে নিজেই বলেছিল যে আমার ভাই তো বড় হয়ে যাচ্ছে বা বড় হয়েছে, এখন এক বাসায় না থাকাই বেটার হবে, তাকে আলাদা বাসা। সুন্দর চিন্তা ছিল, আলাদা বাসা বা কোনো হোস্টেলে কোথাও রাখি। তখন আমি নিজে থেকে না করেছিলাম যে আমাদের এত বড় ফ্ল্যাট থাকতে আমার নিজের সন্তানের মতো ছোট ভাইয়ের মতো তাকে কেন আমি অন্য কোথাও রাখতে যাব, আমার সন্তানের মতোই আমার বাসায় থাকবে, আমার সাথে থাকবে, আমার মাথার উপরে একটা ছাতা হয়ে থাকলো, তুমিও থাকবা না বা থাকো না। তখন বললো আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় এটা করতে পারো। এই কথা বলার পরেও যদি আমি কয়েকদিন পরে আমি তাকে বলি এই ঘটনা, আরে এই ঘটনা না বললে তো সে আমারে জিজ্ঞেস করবে, আমি তোমার কয়েকদিন আগেই বললাম যে তাকে বের করে দাও, বের করে দাও বলতে অন্য কোথাও রাখি, তুমি তো না করছো। তাহলে নিজের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাহলে এখন কি হলো কয়েকদিনের মাথায় যে তাকে অন্য কোথাও রাখতে চাচ্ছ? প্রশ্ন তো করতেই পারে। তা তো অবশ্য। আবার আমি আমার যে ফ্যামিলিতে মানে গ্রামে শ্বশুর শাশুড়ি এদেরকে বলবো, আমি এটাও বলতে পারছি। কেন বলতে পারছেন না? আসলে আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক, তারা দুজনেই অসুস্থ, আর আমার দেবর যেটা এর নেগেটিভ এইসব বিষয়ের জন্য দুষ্টমির জন্যই তাকে গ্রাম থেকে আনা হয়েছে, কাছে পাঠিয়েছে। তারা যদি এখন এই বিষয়গুলো জানে, এমনিতেই তারা অসুস্থ, হয়তো আরো বেশি অসুস্থ হতে পারে, আল্লাহর নামে করে মারা যেতে পারে, এত খারাপ বা এর এই ধাক্কাটা হয়তো নিতে পারবে না যে নিজের আপন ছেলে আবার নিজের বড় সন্তানের ওয়াইফের সাথে এরকম একটা বাজে ঘটনা। আসলে খুবই দুঃখজনক বিষয়, আপনাকে আসলে কি বলে সান্ত্বনা দেবে এটা আসলে বুঝে উঠতে পারছি না। কারণ আসলে আমার মনে হয় যে শুধু আপনার সাথে যে বিষয়টা ঘটছে এরকম না, এরকম হয়তো আরো অনেক ঘটছে যেটা আমরা জানি না, বা যে আপনি যেটা বললেন যে এখন আমি কি করব আসলে এটা বুঝতে পারছি না। কারণ আমি যদি এখন না বলি দেখা যাবে পরবর্তীতে এর থেকেও খারাপ কিছু হতে পারে, আমি এখানে চেপে গেলাম, পরবর্তীতে খারাপ কিছু হলে তখন আমার হাজবেন্ড ছিল উনিও আমার দোষ দেবে, আমার শ্বশুর শাশুড়ি তারাও আমার উপরে চাপ দেবে, ভাববে আমিই খারাপ। আবার আমি যদি বলিও দেখা যাচ্ছে আমাদের সংসারটা এলোমেলো হয়ে যাবে, আমার হাজবেন্ড ফ্যামিলির সাথেই খারাপ আচরণ করা শুরু করবে। সব কিছু মিলিয়ে আমি আসলে বলে উঠতে পারছি না কি করবো, আমি কিছু দোটানার মধ্যে আছেন যে আসলে নিজের ভিতরেও হজম করতে পারছেন না, আবার দেখা গেছে যে বলতেও পারছেন না, যে আসলে বললে এটা অনেক দিক বিবেচনা করছেন। আসলে আপনাকে কি পরামর্শ দিব, আমি নিজেই আসলে একটু মানে হতবম্ব হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে হয়তো কিছু একটা বলবেন, বাট এটা যে আসলে আপনার সাথেই ঘটেছে এরকম একটা ঘটনা, আমার মনে হয় যে এরকম অনেকের সাথেই ঘটে কিন্তু হয়তো তারা শেয়ার করতে পারে না। আসলে এটা এই জন্যই তো এটা হচ্ছে ডার্ক সিক্রেট, যে পেছনে যে অন্ধকার যে ঘটনাটা থাকে সেটা আসলে কাউকে বলা যায় না। এটা আসলে সুষ্ঠু সমাধান একটা আসতে হবে আপনার, কারণ হচ্ছে যে এটা চেপে গেলেও তো আপনার লং টাইম, আপনার বেবি আছে, আপনার নিজের সংসার ফ্যামিলি, এটার চিন্তা করতেই হবে আপনার। আবার শ্বশুর শাশুড়ি ঠিক আছে, তবে যেটা অন্যায় সেটা আমি মনে করি অন্যায়, তবে অন্যায়কে কখনোই প্রশ্রয় দেয় ঠিক না, যেহেতু আপনার স্বামী, আপনার নিজের ফ্যামিলি, আপনি ম্যারিড, আপনার বেবি আছে, আপনি ভালো করতে চেয়েছিলেন, আপনি তো আগে জানতেন না তার বিষয়টা, যেহেতু আপনি রিসেন্ট জানতে পেরেছেন, যেহেতু স্বামীটা আপনার নিজের, আমার মনে হয় যে আপনি আপনার মতো করে তার কাছে শেয়ার করেন, তার সাথে পরামর্শ নেন সে কি বলে, বা আপনি আপনার ঘটনাটা যেমন আমাদের কাছে বললেন সেরকম গল্পের মতো করেও তাকে বলতে পারেন যে আমার একজনের সাথে এরকম ঘটেছে, তো তার প্রতিক্রিয়াটা কি সেটাও আপনি একটু বুঝতে পারবেন, বুঝে আমার মনে হয়
হয় যে এটার একটা আপনার দেবর তো পানিশটা অবশ্যই পাওয়া উচিত, আর তাছাড়া আর কি বল। তো আসলে আপু আপনার বিষয়টা অত্যন্ত দুঃখজনক, তো আপনার আসলে আমাদের দর্শকদের কাছে কিছু বলার বা তাদের কাছে কিছু আমাদের মানে সমাজের কাছে বা দর্শকদেরকে কোনো সচেতন বার্তা দিতে চাচ্ছেন কিনা, আপনি কিছু বলার আছে কিনা তাদের জন্য? জি আপু, আমি অবশ্যই কিছু বলবো। দর্শকদের আমার একটা কথাই বলার আছে, আমার পুরো ঘটনাই তো শুনেছেন, আমার এইসব ঘটনা থেকে শিক্ষা নেবেন। প্রত্যেকটি বেডরুম ওয়াশরুম এগুলোর আপনারা যতদূর সম্ভব দেখবেন, চেষ্টা করবেন আপনাদের ফ্যামিলির কোনো বিষয়গুলো কোনোভাবে সিক্রেট বিষয়গুলো ওপেন হচ্ছে কিনা সবার মাঝে। আর সমবয়সী ছেলে মেয়ে বা সেটা দেবরই হোক, নিজের চাচাতো মামাতো ভাই বা আত্মীয় স্বজন, এদেরকে এতটা প্রশ্রয় দেয়া ঠিক হবে না। হ্যাঁ, ভালোবাসবেন একটু দূরত্ব রেখে, যাতে আমার মতো প্রবলেমে আর কারো পড়তে না হয়। সেই কারণে আমি আমার এই ঘটনাটা সবার সাথে শেয়ার করলাম, যাতে মানুষ একটু সচেতন হতে পারে, আপনাকে দেখে শিখতে পারে যে আসলে আপনি তো নিজের মতো করে আপন মনে করে তাকে সরল মনে বিশ্বাস করে তাকে নিজের ভাইয়ের জায়গাটা দিয়ে দিয়েছিলেন, বাট সে সেই জায়গাটা ধরে রাখতে পারে নাই, তো সেই জন্য সচেতনতা। আসলে আমি সেই জন্য বললাম যে সবাই যাতে এটা থেকে শিক্ষা নেয়, পরবর্তীতে আমার মতো প্রবলেমে অন্তত আর কাউকে করতে না, এরকম একটা বাজে পরিবেশের শিকার না হতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা আপনাদেরকে মাঝে মধ্যে এরকম ঘটনা নিয়ে আসব যে ক্যামেরার পিছনে মানে বাস্তব জীবনে যে ঘটনাগুলি ঘটে যায়, যেগুলি আমরা কখনোই কাউকে বলতে পারি না, বলা হয়ে ওঠে না, বা আপু হয়তো শেয়ার করেছে, বা অনেকের ভিতরে এরকম ঘটনা আছে যেটা কখনোই কাউকে বলা হয়ে ওঠে না বা বলা যায় নাই, একটা সময় লাইফ শেষ হয়ে গেছে বা তার সাথে সম্পর্ক নাই, কিন্তু ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আপনারা ভিতরে চেপে রেখেছেন, যেগুলোর আত্মদহনে ভুগছেন। তো সেই ঘটনাগুলি যদি আপনারা আমাদেরকে জানাতে চান, আমাদের মাধ্যমে শেয়ার করতে চান সমাজের সচেতন মহলকে আরেকটু সচেতন করার জন্য, সেক্ষেত্রে আপনারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ইমো অথবা মেইল করতে পারেন। এবং ততদিন পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।